সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীসহ 11 জন অন্যান্য সেনাকর্তা এবং জওয়ানদের আকস্মিক প্রয়াণে বর্ধমানে হল মোমবাতি মিছিল। বিজেপির পক্ষ থেকে এই মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। বর্ধমানের বীরহাটা ওয়াচ টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত এই মোমবাতি মিছিল যায়। এদিন বর্ধমানে এই মিছিল শেষ করার পর কার্জন গেট চত্বরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা কর্পোরেশন ভোটে আধাসামরিক বাহিনী দিয়েই ভোট করার দাবি জানান। দেশের সম্পদ, দেশের অহংকার, প্রথম সিডিএস সেনার সর্বোচ্চ সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতজির যে অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক ও দুঃখজনক কালকে মৃত্যু ঘটেছে, তার আত্মার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। তার সাথে তার সহধর্মিনী সহ আমাদের সেনার যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের প্রত্যেকের বিদেহী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, দেশপ্রেমে বিশ্বাসী, ব্যক্তি বড় নয়, দল বড় নয়, দেশ বড়, সেই নীতিতে বিশ্বাস করা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সাথে সাথে কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত আমরা আজকে মৌন মিছিল প্রজ্জ্বলিত মোমবাতি দিয়ে বললাম বিপিন রাওয়াতজির প্রয়াণ। ভারতবর্ষের অমূল্য সম্পদ আমরা হারিয়েছি, ব্যথাতুর হৃদয় নিয়ে তার আত্মাকে প্রণাম জানানোর জন্য পূর্ব বর্ধমান জেলা সাংগঠনিক সভাপতি অভিজিৎ দার আহ্বানে এই কর্মসূচি আমার পশ্চিম মেদিনীপুরের কাকসাতে, পশ্চিম বর্ধমানের কাকসাতে সন্দীপ ঘোষের স্মরণসভা ছিল, সেটা অ্যাটেন্ড করে ফেরার পথে মাত্র কয়েক ঘন্টার নোটিশে এই সাংগঠনিক জেলায় 500-র বেশি কর্মী যেভাবে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে এই নীরব মিছিলে হাজির হলেন, শুধু পার্টির লোক নয়, সমাজের বিভিন্ন বর্গের লোকেরা, ক্লাব প্রতিষ্ঠান, শিক্ষক অনেকেই আমাদের সঙ্গে পা মিলালেন এই ঐতিহ্যমণ্ডিত বর্ধমান শহরে। তার জন্য আমি সকলকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জ্ঞাপন করি। কলকাতা কর্পোরেশনে ইলেকশন নিয়ে প্রত্যেক দিনই দলের পক্ষে বলা হচ্ছে, আমিও বলছি, তাতে আধাসামরিক বাহিনী ইভিএমে ভিভিপ্যাট দিয়ে নির্বাচন করা হোক, এই দাবি আমরা আজকেও করছি। সাথে সাথে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ, হুমকির পরিবেশের মধ্য দিয়েও বাড়ি বাড়ি যাচ্ছে, প্রচার করছে, নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং কর্মীরা প্রস্তুত। আমরা জান প্রাণ মন দিয়ে নির্বাচন লড়ব এবং আমরা আশাবাদী জনাব ফিরাদ হাকিমকে নয়, সনাতন সংস্কৃতির ঐতিহ্য বহনকারী কাউকেই বিজেপির পক্ষ থেকে আগামী দিনে কলকাতা পরিচালনার দায়িত্ব কলকাতার মানুষ দেবে। সেনা মানে আধা সামরিক বাহিনী, তৃণমূলই দাবি করেছিল আগরতলায়, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, কলকাতা হবে না কেন? পোস্টপল ভায়োলেন্সে ভাতারের কৃষ্ণ নাম জপ করেন, কীর্তন করেন রাধারানী অধিকারী, 2 বছর বাড়ি ঢুকতে পারেনি কেন? এই বর্ধমান জেলায় কতজন মারা গেছে, খুন হয়েছে, ভাতারে আদিবাসী কেউ ছাড়েনি। পক্ষ থেকে আগামী দিনে কলকাতা পরিচালনার দায়িত্ব কলকাতার মানুষ দেবে। সেনা মানে আধা সামরিক বাহিনী, তৃণমূলই দাবি করেছিল আগরতলায়, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, কলকাতা হবে না কেন? পোস্টপল ভায়োলেন্সে ভাতারের কৃষ্ণ নাম জপ করেন, কীর্তন করেন রাধারানী অধিকারী, 2 বছর বাড়ি ঢুকতে পারেনি কেন? এই বর্ধমান জেলায় কতজন মারা গেছে, খুন হয়েছে, ভাতারে আদিবাসী কেউ ছাড়েনি। আপনাদের ভাবতে হবে না, ওটা সাংবাদিকদের কাজ নয়, কাজটা রাজনৈতিক কাজ,
আমরা সেটা পালন করব আপনাকে আপনাদের প্রার্থীরা বলছেন যে বিজেপি কোন প্রার্থী বলেছে কোন কোন প্রার্থী কথা আপনাদের প্রার্থীরা কোন প্রার্থী নাম বলুন তাই প্রার্থীরাই বলছেন না আপনি নাম নাম আর ওয়ান নম্বর বলুন যে দলের কর্মীদের আপনি নাম আর ওয়ান আপনি ঝগড়া করছেন কেন আমার সঙ্গে নাম আর ওয়ান নম্বর বলুন উত্তর দেব পারবেন না বলতে ছাড়ুন অন্য কথা মুখ্যমন্ত্রী তো সেনাদের মানেন না সেনা কি ইলেকশন